দেখো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাই ডায়াগ্রাম বা পাই চার্ট। যখন তোমরা পাই চার্ট করবে বা পাই ডায়াগ্রাম করবে সেক্ষেত্রে তোমাকে চাঁদার বিষয় নিয়ে একটা ধারণা রাখতে হবে। সাপোজ আমি একটা চাঁদা আঁকি, এখানে দেখো যে আমি যে চাঁদাটা আছে সেই চাঁদাটা, সে চাঁদা সম্বন্ধে তোমাকে অবশ্যই ধারণা রাখতে হবে যদি পাই ডায়াগ্রামটা করো বা পাই চার্ট করো। এখন একটা চাঁদার যে মাপটা থাকে এখানে হচ্ছে সেটা মধ্যবিন্দু, এবং এটা যদি আমি মাঝ বরাবর দিয়ে যদি ভাগ করে দিই চাঁদার এদিকে হচ্ছে 90 ডিগ্রি আর এদিকে হচ্ছে 90 ডিগ্রি। এটা আমরা সবাই জানি একটা চাঁদা এক পাশ হচ্ছে 90 আর এক পাশ হচ্ছে 90, এবং টোটাল চাঁদাটার ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। এভাবে চাঁদার এক পাশকে যখন 180 ডিগ্রি বলা হয়, চাঁদার অপোজিট পাশ যেটা থাকে সেটাও কত ডিগ্রি? 180 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি একটা চাঁদার টোটাল রাউন্ডলি কত ডিগ্রি হবে? 360 ডিগ্রি। এখন আমাদের এই যে পাই চার্ট বা পাই ডায়াগ্রাম যখন আমাদের করতে বলবে সেক্ষেত্রে আমাদের টোটালটাকে নিয়ে কাউন্ট করতে হবে। টোটাল মানে হচ্ছে 360 ডিগ্রি, সে 360 ডিগ্রি কে দিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। এখন যদি আমি যদি এখানে যদি ধরো একটাকে ভাগ করে দিলাম, ভাগ করে দিলে তাহলে এদিকেও 90 ডিগ্রি হবে আর এদিকেও কি হবে? 90 ডিগ্রি হবে। তার মানে এই ডায়াগ্রাম দিয়ে তোমাকে চার্টটা উপস্থাপন করতে হবে, বা পাই চার্ট আঁকো বা পাই ডায়াগ্রাম আঁকো সেটা কিন্তু এই সার্কেল অনুযায়ী তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে এটা হচ্ছে পাই চার্টের মূল বৈশিষ্ট্য। এবার আসো আমরা একটু প্রশ্নের মধ্যে যে কথাটা বলছে সেটা একটু দেখি। তোমাদের প্রবলেম নাম্বার B15 এখানে বলছে ড্র অ্যাসুইটেবল ডায়াগ্রাম, একটা ডায়াগ্রাম আঁকতে বলছে ফ্রম দা ফলোইং দা ডাটা, এখানে যে ডাটা ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলোর আলোকে আমাকে বলছে একটা পাই চার্ট আঁকো বা পাই ডায়াগ্রাম আঁকো। তাহলে আসো প্রথমে আমাকে বলছে কস্ট অফ গুডস 20,000 টাকা এন্ড কস্ট অফ ক্লথিং 5,000 টাকা, এডুকেশন এক্সপেন্স দেওয়া আছে 12,000 টাকা, মেডিকেল এক্সপেন্স দেওয়া আছে 4,000 টাকা। এরপর হচ্ছে রিক্রিয়েশন এক্সপেন্স মানে হচ্ছে বিনোদনের যে খরচটা আছে সেটা হচ্ছে 3,500 টাকা। এরপর বলছে সেভিং হচ্ছে 2,000 টাকা, আর মেসেলিনিয়াস এক্সপেন্স মানে হচ্ছে এটাকে বলা হয় বিবিধ খরচ, বিবিধ খরচ দেওয়া আছে কত? 1,500 টাকা। তাহলে এখানে যে আমাদের খরচগুলো দেওয়া আছে খরচগুলো আমাকে বলছে, যেমন ধর আমি একটু আগে তোমাদেরকে বললাম এটা হচ্ছে পাই ডায়াগ্রাম বা টোটাল পাই পাই চার্ট হচ্ছে বা পাই ডায়াগ্রাম হচ্ছে এটা, এটা হচ্ছে আমরা জানি যে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রির মধ্যে তোমার কস্ট অফ ফুড সেটা কত ডিগ্রি, বা কস্ট অফ ক্লথ এটা কত ডিগ্রি, তারপর হচ্ছে এডুকেশন এক্সপেন্স সেটা কত ডিগ্রি, সেটা এই পাই চার্ট আকারে তোমাকে উপস্থাপন করতে হবে। মানে 360 ডিগ্রির ভিতর এটা আসলে কত ডিগ্রি। তাহলে এটা জানার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদের যে কস্ট গুলা ছিল প্রশ্নের মধ্যে যে কস্ট গুলা দেওয়া ছিল সেই কস্ট গুলো আমাকে দেখতে হবে। যেমন ধরো আমার প্রশ্নের মধ্যে ছিল কস্ট অফ ফোর্ড, সেটা প্রশ্নে দেওয়া ছিল 20,000, এভাবে প্রত্যেকটার যে খরচ গুলো দেওয়া ছিল সেই খরচ গুলাকে আমাকে টোটাল করতে হবে, মানে টোটাল কস্ট দিয়ে টোটাল কস্ট গুলা বের করে নিতে হবে। তাহলে টোটাল কস্ট কত আসতেছে সবগুলো যোগ করলে, কিন্তু এখানে যে প্রশ্নের মধ্যে যে কস্ট গুলো দেওয়া ছিল সবগুলো কস্ট যোগ করলে আসে আমাদের 48,048 টাকা আসে। এবার আমি যদি স্পেসিফিক্যালি বলতে চাই যে শুধুমাত্র কস্ট অফ ফুড সেটা কত টাকা, তাহলে সেক্ষেত্রে প্রশ্নের মধ্যে দেওয়া ছিল কস্ট অফ ফুড হচ্ছে 20,000 টাকা, তাহলে যত টাকা দেওয়া থাকবে সেটা উপরে দিব আর টোটাল টাকা যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিব। তাহলে 20,000 ডিভাইডেড বাই 48,000 টাকা, তারপর এখানে গুণ করব কত দিয়ে? 360 ডিগ্রি দিয়ে। তাহলে এখানে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটাকে 360 ডিগ্রি করবা, তাহলে আলটিমেটলি একটা মান আসবে সেটা হচ্ছে কত? 150 ডিগ্রি। এবার দেখো আরেকটা বিষয় বলি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। কস্ট অফ ক্লথ এটা যদি আমি কত বলতে যাই, এটা হচ্ছে 5,000 টাকা ছিল, উপরে যত টাকা থাকবে তত টাকা উপরে বসে যাবে, সেম সেম। এখানে নিচে ভাগ করব টোটাল টাকা দিয়ে, টোটাল টাকা কোথায় পাচ্ছি এইভাবে 48,000 সেটা নিচে বসাবো, সব সময় গুণ করব 360 ডিগ্রি দিয়ে। কারণ কি আমাদের একটু আগে বললাম ডায়াগ্রামের টোটাল মান হচ্ছে 360 ডিগ্রি, সেই জন্য আমাদের এটা 360 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে, যেহেতু পাই চার্টের আকারে এটা আমাকে উপস্থাপন করতে হচ্ছে। এভাবে প্রত্যেকটা মানকে তুমি যখন উপরের মানটাকে কি লিখবে, এভাবে শুধুমাত্র এই ম্যাথ না, এভাবে পাই চার্ট করতে বলে যত ধরনের ম্যাথ হোক সবগুলোর জন্য ফর্মুলা সেম ইউজ করব। তার মানে নিচে ভাগ করব কি, সেক্ষেত্রে আমরা একটা ফর্মুলা লিখে রাখতে পারি, তোমরা চাইলে ফর্মুলাটা লিখে রাখতে পারো। পাই চার্ট করতে গেলে আমরা লিখতে পারি নিচে লিখবো যে টোটাল টোটাল কস্ট
নিচে হচ্ছে টোটাল কস্ট, উপরে হচ্ছে x, x মানে হচ্ছে অজানা সংখ্যা যেটাই তোমাকে দেওয়া থাকবে। x বলতে আমি ফুড কে বোঝাচ্ছি, x বলতে আমি ক্লথ কে বোঝাচ্ছি, x বলতে আমি এক্সপেন্স কে বোঝাচ্ছি, x বলতে আমরা মেডিকেল এক্সপেন্স কে বোঝাচ্ছি, মানে যেটাই দেওয়া থাকুক সেটা উপরে বসাবো আর এখানে গুণ করবো আমরা 360 ডিগ্রি দিয়ে। তাহলে এই ফর্মুলাটা তোমরা একটু যদি মনে রাখতে পারো, তারপর এভাবে তোমাকে যতগুলো ডায়াগ্রাম বা যতগুলো পাই চার্ট দিবে সবগুলো তুমি এভাবে সলভ করতে পারবে। এরপরে আমরা আসলে এটা চাঁদার মাধ্যমে বা কিভাবে আমরা টোটাল, তারপর একটা জিনিস তোমরা অঙ্কটাকে আসলে কি সঠিক হয়েছে কিনা সেটা দেখার জন্য তোমরা একটা জিনিস করতে পারো, সেটা হচ্ছে তোমাদের যে রেজাল্ট গুলো আসবে সেই রেজাল্টে টোটাল গুলো করে দেখবে, টোটাল যোগফল করবা, রেজাল্ট যেগুলো আসবে সেই টোটাল যোগ করে যদি 360 ডিগ্রি আসে তার মানে তোমার অঙ্ক ভুল হয়নি, কথাই বুঝাইতে পারছি কিনা, তার মানে অঙ্কটা শুদ্ধ হয়েছে কিনা সেটা জানার জন্য এই যে এখানে একটা এখানে যে মানগুলো থাকবে 137.5 আছে, 90 আছে, 30 আছে, মানে সবগুলো যোগ করে দেখবা যে আসলে কি 360 ডিগ্রি হচ্ছে কিনা, যদি 360 ডিগ্রি হয় তাহলে অঙ্কটা কারেক্ট ভুল হয় নাই। এবার এটাতে আমরা আসলে চিত্রটা কিভাবে উপস্থাপন করব সেটাই তো দেখো, পাই চার্ট যখন আমরা করব সেক্ষেত্রে আমরা প্রত্যেকটার আলাদা আলাদা একটা মান পাইছিলাম, প্রত্যেকটার আলাদা আলাদা মান পাইছিলাম 150 ডিগ্রি, 150টা কিসের দেখো তো একটু, প্রথমে আমরা প্রথমে দেখেন বৃত্তের মধ্যবিন্দু হচ্ছে এটা, এবার আমাকে বলছে এটা হচ্ছে 150 ডিগ্রি, তাহলে এই 150 ডিগ্রিটা কিভাবে বুঝবো আমরা, সেটা বোঝার জন্য অবশ্যই আমাকে একটা চাঁদার ব্যবহার করতে হবে, চাঁদার ব্যবহার না করলে আমি বলতে পারবো না। তাহলে এখান থেকে এটা আসলে কত ডিগ্রি হতে পারে সেটার জন্য আমরা যখন এখানে চাঁদাটা বসাবো চাঁদাতে কিন্তু ডিগ্রির মানগুলো থাকবে, এখানে যত ডিগ্রি হবে তার মানে মিনিমাম হচ্ছে এখানে হচ্ছে 90 ডিগ্রি, আমার কাছে যেহেতু চাঁদাটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না চাঁদাটাকে তোমরা বলতে পারবো, এখানে যদি 90 ডিগ্রি হয় আর এখানে হচ্ছে 180 ডিগ্রি, কথা বলো একটা চাঁদা এখানে যদি 90 ডিগ্রি হয় এ বরাবর 90 ডিগ্রি, আমি একটু আগে তোমাদেরকে বলি এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি। এখন তুমি চাঁদাটা আসলে বসাবে কিভাবে, এখন আমার হচ্ছে ফুট হচ্ছে 150, তাহলে এই যে এখান থেকে যদি আমি যদি শুরু করি তাহলে এতটুকু পর্যন্ত 90 আর এতটুকু চলে গেলে 180 হয়ে যাবে, কিন্তু আমার তো 180 না আমার তো বলছে 150, তাহলে 150 মানে আমি ধরতে পারি সেটা এখানে এতটুকু পর্যন্ত, কথা কি বুঝতে পারছি, চাঁদা করলে আর পিস যে হইলো তাহলে এটার সাথে এটা যোগ করে দিলাম এই দাগটা আর প্রয়োজন নাই, তার মানে এটার টোটাল মান কত বলবো আমি তখন এটা হচ্ছে 150, কথা কি বুঝাইতে পারছি। এবার সেকেন্ড আরেকটা বলছে যেমন ধরো আরেকটার নাম ছিল 37.5, এটা কিসের ছিল, এটা কিসের ছিল, কস্ট অফ ক্লোদিং, আচ্ছা কস্ট অফ ক্লোদিং এর ছিল আমাদের 37. কত 5 ডিগ্রি, তাহলে 37.5 ডিগ্রিটা এটা হচ্ছে পুরাটার মান যদি 90 ডিগ্রি, এখান থেকে শুরু করে এতটুকু যদি 90 ডিগ্রি হয়, আমি যদি বলি যে 37 ডিগ্রি রাখবো তার মানে এটা অর্ধেক করলে কিন্তু 45 ডিগ্রি হয়, ঠিক কিনা, 90 এর অর্ধেক করলে 45 ডিগ্রি, তাহলে 37 ডিগ্রি মানে সেটা আশেপাশে এদিকে, তার মানে তোমরা এই যে এক্সাক্ট লোকেশনটা কেমনে পাবা যদি তোমরা চাঁদা দিয়ে করো, চাঁদা দিয়ে করলে আর ইজিলি আমি তোমাদেরকে যেহেতু এত বড় বোর্ডে চাঁদা দিয়ে করা সম্ভব না তোমরা এটা কিন্তু পরীক্ষার খাতে অবশ্যই চাঁদা নিয়ে এটা অঙ্কটা করতে পারো, তার মানে এটা হচ্ছে 37 ডিগ্রি, কথাই বোঝাইতে পারছি কিনা, এত পর্যন্ত কি এত যদি বলে যে 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে কি এই 90 ডিগ্রি কিন্তু এখান থেকে এতটুকু পর্যন্ত এটা কিন্তু 90 ডিগ্রি, তবে তোমরা এক পাশ থেকে করার চেষ্টা করবা, যে অঙ্কটাই করবা সেটা কোন দিক থেকে করবা, যে কোনো এক পাশ থেকে অঙ্ক করবা দুই দিক থেকে করবা না, আমি তোমাদেরকে বোঝার সাথে পুরোটাকে করলাম, যখনই তুমি পাই চার্ট ডায়াগ্রামটা করবে এক পাশ থেকে মানে এদিক থেকে শুরু করছো এদিক থেকে গিয়ে গিয়ে এদিকে গিয়ে এদিকে শেষ হবে, এদিকে একটা এভাবে করা যাবে না, যেখানেই করো তুমি ডায়াগ্রাম বসাইয়ে এটার পাশ থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত 90 ডিগ্রি কতটুকু সেটা এঁকে তুমি এখানে 90 ডিগ্রিটা দিতে হবে, এভাবে প্রত্যেকটা চাঁদা বসে বসে আমাদের করতে হবে, এটা চাঁদা দিয়ে বসে প্র্যাকটিস করবা, যদি এরপর সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে বলবো, ঠিক আছে।